নিজে বিক্রি হয়ে পাচার হওয়া মেয়েকে ভারত থেকে উদ্ধার করেছে মা, এমন তথ্য আসে টিম আন্ডারকভারের কাছে। ঘটনার সত্যতা খুঁজতে মাঠে নামে টিম আন্ডারকভার। উদ্দেশ্য পল্লবীর শাহপরাণ বস্তি। বস্তির অলিগলি পেরিয়ে অবশেষে মেলে সেই মহিষী মা ও তার মেয়ের সন্ধান। কোন চাকরি বাকরি করো তুমি বুঝছো? এখন চাকরি কোথায় পাবো? এখন সব জায়গায় অবস্থা তো বলতেছে আমার কাছে একটা চাকরি আছে, আমি বুঝছি কিসে বলে পালায় জব। এভাবেই নিজের ভারত পাচার হয়ে যাওয়ার কথা বলছিলেন এই কিশোরী। 15 জানুয়ারি বিউটি পার্লারে চাকরির নামে প্রতিবেশী মামা নাগিন সোহাগ ও কাল্লুর সাথে বাসা থেকে বেরিয়ে যায় সে। কিন্তু সাতক্ষীরায় পৌঁছলে বিল্লাল নামে এক ব্যক্তির কাছে এই কিশোরীকে 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয় কাল্লু ও সোহাগ। পরে তাকে সহ আরো 3টি মেয়েকে অবৈধভাবে নিয়ে যাওয়া হয় ভারতে। সেখান থেকে বাসে করে তাকে নেওয়া হয় কিষানগঞ্জের নিষিদ্ধ পল্লীতে। চালানো হয় অমানবিক নির্যাতন। যে মাঝে ছিল না ওর ভিতরে যে বর্ডারটা পার করে নদী, তখন আমরা জানতে পারি যে আমরা মানে ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে আমাদের আলী। উনি আইসে আমার ওখান থেকে নিয়ে গেল, নেওয়া যাওয়ার পরে সোজা ওখান থেকে শিলিগুড়ি নিয়ে আসলো, কলকাতা থেকে শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ। ওনারা যেখানে থাকে ওইখানে নিয়ে আসার পরে ওইখানে একটা ছেলে ছিল নজরুল, ওনার বাসায় আমাকে রাখা হলো 2-3 দিন। 2-3 দিন পরে যখন আমি জানতে পারলাম যে ওইটা ওইখান না, ভালো জায়গা না, তখন আমি অনেক বের হওয়ার চেষ্টা করলাম ওইখান থেকে। একবার পালিয়ে গিয়েছিলাম বাট ওনারা ধরে ফেলছে, এলাকাটা এরকম এখান থেকে কেউ পালাতে পারে না। মেয়েকে ফিরে পেতে মরিয়া বাবা মা নিখোঁজের 2 দিন পর পল্লবী থানায় অভিযোগ দেন। এরপরও কোনো সমাধান না পেলে নিজেই ভারত থেকে মেয়েকে আনার সিদ্ধান্ত নেন। পরিচয় গোপন করে চাকুরির খোঁজে কাল্লুর কাছেই যান তিনি। একইভাবে 1,20,000 টাকায় কাল্লু মাকেও বিক্রি করে দেয় দালালদের হাতে। পাচার হয় ভারতে, কিন্তু সেই দালালদের কাছ থেকে পালাতে সক্ষম হন মা। এরপর খুঁজতে শুরু করেন মেয়েকে। পরে মিথুন নামে ভারতীয় এক ব্যক্তির মাধ্যমে মেয়ের সন্ধান পান। পরে কিষানগঞ্জ জনপ্রতিনিধির সহায়তায় সেই পল্লী থেকে উদ্ধার করেন মেয়েকে। মেয়ে নিতে হলে 2.5 লাখ টাকা লাগবে, আপনি দিতে পারবেন? আমি তখন বললাম আমার কাছে একটা টাকাও নেই। ওই চেয়ারম্যান বলল মেয়ের মা আসছে নিতে, এখানে কোনো মানুষ বাধা দিয়ে ফিরাতে পারবে না, মেয়ের মাকে দিতেই হবে। মেয়েকে নিয়ে দেশে ফিরতেও পারেন বিপাকে। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর কাছে ধরা পড়েন মা ও মেয়ে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয় তাদের। দেশে ফিরে আসামিদের ধরতে আবারও পল্লবী থানা পুলিশের কাছে গেলেও মামলা নেয়নি তারা বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ বিষয়ে মিরপুর উপপুলিশ কমিশনার বরাবর চিঠিও দিয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবারটি। তো যখন বাঁচাইতে কইলো আমি বাঁচাইতে পারলাম না, আমি শুধু প্রশাসনের কাছে দৌড়েছি, প্রশাসনের কাছে রাত নাই দিন নাই। আমি মনে হয় পল্লবী থানার সামনে চোখের পানি, আমার এখন আর নাই চোখের পানি, শুকিয়ে গেছে পল্লবী থানার থামনি। ভারতে পাচার হওয়া মেয়ে উদ্ধারের পর দ্বিতীয় দফায় অভিযোগ না দেয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। আবার অফিসে রিসিভ করবে, তুমি আমার কাছে দিয়ে দিতে পারবে না? অফিস থেকে রিসিভ করবে একটা নিয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন করলে তো হবে না? একইভাবে চাকুরির প্রলোভন দেখিয়ে হনুফা সাথী সহ আরো অনেক পরিবার কাল্লু ও নাগিন সহক চক্রের ফাঁদে পা দিয়ে সন্তান, কেউ স্ত্রী, কেউ বা বোন কে হারিয়েছেন, যাদের হদিশ মেলেনি এখনো। এই কাল্লু অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, খালি ওই সাথী না, এরকম হনুফা, ওই সাইফুলের বউ। যত লোকই নিব ওর মোবাইলে ছবি উড়ে রাখা থাকে। News24 সহ বিভিন্ন দেশি ও বিদেশি গণমাধ্যমে এই প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চালায় পল্লবীর শাহপরাণ বস্তি সহ দেশের বিভিন্ন স্থানে। আটক করা হয় চক্রটির মূল হোতা কাল্লু, তার ভাগ্নে সোহাগ এবং অন্যতম সহযোগী বিল্লালকে। র‍্যাব জানায় কাল্লু দীর্ঘ 10 বছর ধরে নারী পাচারের সাথে জড়িত। এই চক্রের 20-25 জন সদস্য রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে, যাদের প্রধান টার্গেট নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের তরুণী। ঢাকা সহ বিভিন্ন স্থানে নারী সংগ্রহ করে সাতক্ষীরার মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এই পাচার চক্রে বিভিন্ন নারী সদস্য সহ 20-25 জন সদস্য রয়েছে। এই চক্রটি এরই মধ্যে 200+ নারী পাচার করেছে বলেও জানায় র‍্যাব, যাদের অধিকাংশকেই বিক্রি করা হয়েছে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। আর প্রতিটি নারীকে 1-1.5 লাখ টাকায় বিক্রি করত এই চক্রটি। যৌনপল্লী অথবা কোনো সেফ হাউসে তাদেরকে বিক্রি করে দিতেন। পাচারে কালু 1-1.5 লক্ষ টাকা পেত বলে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। চক্রটির বাকি সদস্যদের খুব শিগগিরই আইনের আওতায় আনার কথা জানান র‍্যাবের এই কর্মকর্তা। 9 আলজিকো, News24, ঢাকা।